মাঝে মধ্যেই দেখা যায় আমিও মাঝে মধ্যে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসি অনেক অনৈতিক কাজ হয় এখন এই সুযোগটা আমার মনে হয় আরো বেশি হয়ে গেল বলল যে কেমনে ঢুকবেন মামা বিশ টাকার জায়গা একশো টাকা শোনার পর তো আমার চোখ মাথা চলে গেছে মনে করছি বিশ টাকা থেকে একশো টাকা টিকিট কিছু কমবে কিন্তু না ব্যাপক কমে গেছে লোকজন হ্যাঁ যেহেতু টিকিটের মূল্য বাড়াইছে টেন্ডারও বাড়াইছে এই জায়গা তারা কোনো দোষ নেই প্রথম কথা হচ্ছে যে এখানে আগে সাধারণ জনগণ বিশ টাকা দিয়ে ঢুকে হয়তো সকালবেলা অনেকেই পাইচারি যেটাকে বলা হয় অনেকে আপনার হচ্ছে মর্নিং ওয়াক করার জন্য আসতো কিন্তু এখন বিশ টাকার জায়গায় একশো টাকা করে আসলে অনেক সমস্যা করে দিছে জনসাধারণের মানে এখানে প্রবেশের জন্য ব্যাপক সমস্যা হচ্ছে প্লাস এখানে ভিতরে মাঝে মধ্যেই দেখা যায় আমিও মাঝে মধ্যে আমার ফ্রেন্ড সার্কেল নিয়ে আসি অনেক অনৈতিক কাজ হয় এখন এই সুযোগটা আমার মনে হয় আরও বেশি হয়ে গেল কারণ এখানে এখন জনসাধারণ যেখানে চিড়িয়াখানাতে যেখানে পঞ্চাশ টাকাতে ঢুকতে পারতেছে সেখানে এখানে একশো টাকাতে কেউই এখানে ঢুকতে ঢুকার জন্য আসবে না প্লাস হচ্ছে এখানে যারা এই কাপড়গুলো আছে। এখানে আসে তারা ইজিলি অনৈতিক কাজ করতে পারবে সর্বোচ্চ হলে হয়তো তারা চল্লিশ টাকা পর্যন্ত হয়তো করতে পারে কিন্তু দ্বিগুণ করতে পারে বিশ থেকে চল্লিশ কিন্তু একদম একশো টাকা আসলে অনেক বেশি হয়ে যায় আমরা যারা স্টুডেন্ট মানুষ আমরা এখানে প্রতিদিন হয়তো বা এইভাবে করে আসতে পারবো না এখন ঢুকার জন্য আসতাম এখানে অটো থেকে নামবো তো অটোকে বললাম যে বোটানিক্যাল গার্ডেনের সামনে যে পার্ক করেন পরে বললো যে কেমনে ঢুকবেন মামা বিশ টাকার জায়গাতে তো একশো টাকা এটা শোনা পর তো আমার চোখ মাথা চলে গেছে আমি কি না এটা কেমনে সম্ভব আর না আমি ভাবছি প্রথমে মামা মজা করতেছে তারপরে এখানে এই নোটিশটার উপরে দেখলাম দেখার পরে দেখলাম যে আসলে সত্যি মানে এটা কীভাবে সম্ভব মানে যে জায়গায় বিশ্বের জায়গায় তো তিরিশ বা চল্লিশ করতে পারতো ডাবল করতে পারতো ম্যাক্সিমাম হইলে যদি সরকারের এতই মানে ফান্ডে টাকা কম হয়ে থাকে বা কম পড়া যায় তাহলে এখানে ম্যাক্সিমাম জনগণের কথা চিন্তা করে ডাবল করতে পারতো চল্লিশ টাকা করতে পারতো ম্যাক্সিমাম এর বাইরে মানে এর বেশি যেটা করছে এটা আসলে যোগ্য না টিকিট বাড়ার পরে আগে যে ছিল লোক একটু কম হয়েছে আর আগে একটু বেশি ছিল তবে গভর্নমেন্ট এটা করছে গভর্নমেন্ট যদি না করতো তাহলে এরা আপনার এই যারা ইজারা তারা তারা এত টাকা দা নিত না যদি বিশ টাকা দেওয়া চল্লিশ টাকা হইতো তাহলে আপনার টেন্ডার কম হইতো টিকিটের মূল্য কম হইতো এন যেহেতু টিকিটের মূল্য বাড়াইছে টেন্ডারও বাড়াইছে ইজারা তার কোনো দোষ নেই এটা গভর্নমেন্টের দোষ তো এখন মূলত যারা আসা তারা আসতে পারে না পাঁচজন আসলে টাকা আমি একজাক্টলি জানি না এটার ভিতরে কি আছে আর একশো টাকা যেহেতু সরকার নির্ধারণ করেছে এটা মনে হয় যে অনেক কিছু বিবেচনা করে অনেক বিষয়ে জাস্টিফাই করেই করেছে এটা অবশ্যই পারফেক্ট হবে আসলে আগে বিশ টাকা ছিল বা এখন যে একশো টাকা হয়েছে বা করা হয়েছে এটার পিছনে হয়তো কোনো কারণ আছে বিশ টাকা দিয়ে গভর্নমেন্ট হয়তো এখানে তার কোনো সাবসিডি ছিল সেগুলো ভিতরে মেনটেন্স বা অন্য কোনোই থাকতে পারে টাকা আসলে আমরা যে টেন্ডারটা দিচ্ছিলাম মনে করছি বিশ টাকা থেকে একশো টাকা টিকিট কিছু কমবে কিন্তু না ব্যাপক কমে গেছে লোকজন আগের মতো লোক হয় না ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট লোক কমে গেছে আর ভবিষ্যতে আরও কমবে মনে হয় এরকম আশা করা যায় কিন্তু টিকিটটা পাশে চিড়াখানা পঞ্চাশ টাকা হলে ঠিক ছিল গতবার নিয়েছিলাম বিশ টাকা টিকেটে এক কোটি বাহাত্তর লাখ ব্যাট ট্যাক্স মিলে এক দুই কোটি তিরিশ লক্ষ এবার নিচ্ছি ব্যাট ট্যাক্স সহ চার কোটি সত্তর লক্ষ এক বছরের জন্য না আমরা তো দেখে টেন্ডার দিছি আমরা তো কিছু চাচ্ছি চাইতে পারতেছি না আমরা তো সরকার আমাদের শিডিউল দিচ্ছে টেন্ডারের নিয়ম কারণ মাই আমরা টেন্ডার দিছি। আমাদের কোনো বক্তব্য আমাদের যে যদি সব হয় ঝামেলার সরকার এটা তো একটা অবশ্যই বিবেচনা করবে যেহেতু আমরা একশো টাকা ধরে টেন্ডার দিচ্ছি পঞ্চাশ টাকা টাকাটা অর্ধেক নিয়ে আসবে কম কমই লাগে মোটামুটি একটু কমই লাগে কারণ হলে একশো টাকা মানে এটা তার আমরা সরকারের ব্যাপার এটা আমাদের ব্যাপার না মোটামুটি খারাপ না মোটামুটি মোটামুটি আর কি হ্যাঁ পারবো লোক বাড়বো লোক তো বোটানিক্যাল গার্ডেন আসে মোটামুটি খারাপ না বালে আসে তো সরকারি ব্যাপার আমরা বলতে পারবো না আমরা তো কর্মচারী সত্যি আমাদের নিজেদের হোটেল হ্যাঁ ইডেন বে আমাদের নিজেদের হোটেল এনি টাইম চেক ইন এনি টাইম চেক আউট ইডেন বে আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস